সাগরে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এগিয়ে আসছে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের দিকে। সব সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে এক ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যায় সারাদেশে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দুটা পতাকা ওঠার পরেই আসলে মূলত পুরোদমে আমরা প্রচারণা চালাবো এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করব। এখনো পর্যন্ত আমরা হচ্ছে আমাদের প্রি প্রাইমারি যে কাজগুলো আছে সেগুলো করতেছি। এক একটা সাইক্লোন শেল্টারে এক এক ধরনের সমস্যা। কোনো কোনো সাইক্লোন শেল্টারে দেখা যাচ্ছে যে ওয়াশরুমগুলো আছে কিন্তু পানি সাপ্লাই নাই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। অতিপ্রবল এই ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সারোয়ার সুমন। সুমন, আমাদেরকে জানাবেন এই ঘূর্ণিঝড় সম্পর্কে আর বিস্তারিত কি জানানো হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে? আসলে কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে ব্রিফটি করা হলো তাতে কিন্তু বলতে হবে যে এখন নড়ে চড়ে বসার সময় হলো, কেননা যেটি বলা হচ্ছিল যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই ঝড়টি সৃষ্টি হওয়ার পর এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার কথা বলা হচ্ছিল এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিলে পরে কিন্তু সেটি ঝড়ের অভিমুখটি এখন বলা যায় যে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এসব জায়গার দিকে মুখ নিল এবং বাঁকটা সেদিকে নিল। এ কারণে কিন্তু দুই নম্বর থেকে চার নম্বর হুঁশিয়ারি সংকেতে উন্নীত করা হয়েছে। এবং যে আমরা যেটি কিছুক্ষণ আগে যে বক্তব্যে দেখলাম যে জেলেদেরকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের যেটি বলা হয় যে এটি কেন্দ্র এটি আসলে ছয় ঘন্টা আগেও সৃষ্টি হয়নি। এই সবশেষ যে ব্রিফে সেটি বলা হয়েছে যে ঘূর্ণিঝড় অর্থাৎ অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটির সৃষ্টি হয়েছে এবং এই কেন্দ্র সৃষ্টি হওয়ার সাথে সাথে এর বাতাসের তীব্রতা কিন্তু বেড়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের তীব্রতা আছে ঘন্টায় 130 কিলোমিটারের মতো, সেটি সর্বোচ্চ 150 কিলোমিটারের মতো বাড়ছে এবং আগামীকাল সন্ধ্যা নাগাদই কিন্তু অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার যে অগ্রভাগের প্রভাব সেটি কিন্তু উপকূলীয় এলাকা তো বটেই, সারা দেশেই মোটামুটি অনুভূত হবে এবং বৃষ্টি সহ দমকা হাওয়া সহ এসব কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে একটি যেটি আরো মানে হতাশার খবর কিংবা যেটি দুঃসংবাদই বলা যায় যে এই ঝড়টি কিন্তু বলা যায় যে বাংলাদেশ উপকূলে আঘাত করার সময় ঝড়ের ডান দিকটি থাকছে মিয়ানমারের দিকে এবং বাম দিকটি বাংলাদেশের দিকে, অর্থাৎ প্রায় অর্ধেক অর্ধেক কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝামাঝি 14 তারিখ দুপুর নাগাদ হয়তো অতিক্রম করার কথা আছে। তো সবশেষ আসলে এই সমস্ত তথ্য এই সর্বশেষ বুলেটিনে আমাদেরকে বলা হলো। রাহাত, সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে তথ্য জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আশাকিন প্রিন্স যুক্ত হয়েছেন। আশাকিন প্রিন্স, আপনি সমুদ্রের উপকূলে আছেন আমরা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত আপনি টেকনাফে অবস্থান করছেন। কি ধরনের প্রভাব আপনি দেখছেন আর কি বিষয়ে জানতে চাই? বলা হচ্ছে যে এইটি রোহিঙ্গাদের শরণার্থী শিবির, তার উপর দিয়ে ঝড়টা যেতে পারে। রোহিঙ্গা শিবিরের প্রস্তুতি সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? মিনহাজ, আমার সহকর্মী সারোয়ার সুমন যে কথাটি বলছিলেন, সব সমুদ্র বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এর প্রভাব কিন্তু এরই মধ্যে সমুদ্রে পড়েছে। তো আমি যদি আমার সহকর্মী ক্যামেরাম্যানকে বলি যে আসলে সমুদ্রের চিত্রটি এখন দেখাতে, আপনি দেখতে পারবেন যে আসলে সমুদ্র উত্তাল অবস্থাতে রয়েছে, বড় বড় ঢেউ এখন আছড়ে পড়ছে তীরে, অর্থাৎ বলা যায় যে মোখার যে প্রভাব সেটি কিন্তু এরই মধ্যে প্রবলভাবে পড়তে শুরু করেছে সমুদ্রে। এবং
কিছুক্ষণ আগে আমি শাহপুর দ্বীপ থেকে এসেছি, যেটি একেবারে নাফ নদীর তীরবর্তী এলাকা। সে নাফ নদীতেও কিন্তু এরই মধ্যে মোখার যে প্রভাব সেটি পড়তে শুরু করেছে, সেই নদীতেও কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এবং এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই যে সাগরের যে এমন রূপ এমন চিত্র সেটি মূলত বড় ঘূর্ণিঝড়ের একটি পূর্বাভাস। তারা আশঙ্কা করছেন যে বড় একটি ঝড়ের সম্মুখীন তারা হতে যাচ্ছেন। এবং এই কারণে আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই সেন্ট মার্টিনের প্রায় কয়েক হাজার মানুষ তারা আতঙ্কে কিন্তু সেন্ট মার্টিন থেকে এই টেকনাফে তারা চলে এসেছেন। এবং তারা বলছেন যে সেন্ট মার্টিনে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রটি ব্যবহারে একেবারে অনুপযোগী, তারা সেই আশ্রয় কেন্দ্রের উপরে নির্ভর করতে পারছেন না। মূলত সেই কারণে এবং সেই আতঙ্কেই তারা এই টেকনাফে চলে এসেছেন সকাল থেকেই। এবং একই সঙ্গে আমার সহকর্মী সারা সুমন যেটি বলছিলেন যে এই ঘূর্ণিঝড়টি এখন সেন্ট মার্টিন টেকনাফ এবং মিয়ানমারের কিছু অংশ এই দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবং টেকনাফ উকিয়াতে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প রয়েছে এবং এদের অধিকাংশই ঘরবাড়ি বাস বাস চাটাই অথবা পলিথিন দিয়ে তৈরি করা, তো সেহেতু সেখানে কিন্তু একটি বড় ধরনের ক্ষতির একটি সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি রোধে এবং মোখাকে মোকাবেলা করার জন্য তার এরই মধ্যে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। যদিও আমি উখিয়া এবং টেকনাফের বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে আমি দেখেছি যে আসলে সেসব আশ্রয়কেন্দ্র ব্যবহার করার উপযোগী পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। মিনহাজ আশা কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই এই বিষয়ে আরও খবর খবর আপনার কাছে জেনে নেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী আজিম নিহাদ। আজিম, একটু জানতে চাই কক্সবাজারকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, এই শহরে এই দুর্যোগকে মোকাবেলার জন্য কোনো প্রস্তুতির খবর আপনার কাছে আছে কিনা? কক্সবাজারে আপনি জানেন যে গত তিন দিন আগে থেকেই কিন্তু বেশ তৎপরতা চলছে প্রশাসনের, কারণ কক্সবাজারে বেশ কিছু উপকূলীয় এলাকা রয়েছে যেগুলো একেবারে লোকালয় থেকে অনেকটা বিচ্ছিন্ন এবং দুর্গম এলাকা, সে কারণে প্রশাসনের একটু বাড়তি তৎপরতা ছিল। এবং আমরা যেটি বলতে পারি যে এখন পর্যন্ত প্রায় 576টি হলো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ঘূর্ণিঝড়ের সময় সে উপকূলের ঝুঁকিপূর্ণ লোকজন আশ্রয় নেবে। এবং আরেকটি বিষয় আজিম, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী এমদাদুল হক যুক্ত হয়েছেন। এমদাদ, আপনাকে আমরা সমুদ্রের তীরে দেখতে পাচ্ছি, কেমন পরিস্থিতি বা কোনো প্রভাব আপনি অনুভব করছেন কি না এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের? রাহাত, সকাল থেকে তো আছি আমি এখানে, তো দুপুর পর্যন্ত আসলে আমরা খুব বেশি একটা মোখার প্রভাব দেখিনি, তবে দুপুরের পর থেকে কিন্তু বাতাসের যে তীব্রতা সেটি টের পাওয়া যাচ্ছে, বাতাসের প্রচণ্ডতা কিন্তু বাড়ছে। এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে দুপুর 12টা থেকে জোয়ার শুরু হয়েছে এবং এই কারণে কিন্তু ঢেউ বড় হচ্ছে। আর যেই বিষয়টি আমি জানাতে চাই যে আমি আছি আনোয়ারার যে রায়পুর ইউনিয়নের যে এখানে পারুয়াপাড়ে একটি জায়গা সাগর তীরবর্তী, একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বেড়িবাঁধের নির্মাণ কাজ চলছে বেশ কয়েক বছর ধরেই। তো যেই জায়গাটিতে আছি আমি, এর আগের সংবাদে যেটি দেখিয়েছিলাম যে মাইগার ঘাট যেই জায়গাটি সেখানে আসলে বেড়িবাঁধ ভাঙা ছিল এবং এই জায়গাটিতেও আসলে একটু বেড়িবাঁধ পুরোপুরি ভাঙা না হলেও সেখানে ব্লক দিয়ে যে বেড়িবাঁধটি শক্ত করা সেই বিষয়টি কিন্তু এখানে নেই, তো যার কারণে আসলে এবং কয়েকটি জায়গায় একটু আসলে ভাঙার মতো বিষয় দেখা যাচ্ছে, যেটি জলোচ্ছ্বাস যদি হয় বা সাগরের পানির ঢেউ যদি আসে সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলো এই বেড়িবাঁধটি ভেঙে যে ভিতরে পানিতে তলিয়ে যাবে বা ভিতরের বসত বাড়িগুলোতে ক্ষয়ক্ষতি হবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং শুধু এই জায়গাটি নেই, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে এই আনোয়ারাতে দুইটি ইউনিয়নকে তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন, একটি হচ্ছে এই রায়পুর ইউনিয়ন আর একটি জুইদণ্ডী ইউনিয়ন। তো এই জায়গাগুলোতে আসলে স্থানীয় যারা আছেন তারাও খুব আতঙ্কের মধ্যে আছেন, যদি যেটি বলা হচ্ছে 10-15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস যদি হয় সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলো যে জায়গাগুলোতে বেড়িবাঁধ ভাঙা আছে সেগুলোতে আসলে আশপাশের মানুষ যারা আছেন তারা আসলে বড় ধরনের ঝুঁকির মধ্যেই আছেন। এর বাইরে আমি যদি জানাতে চাই যে দক্ষিণ ফকিরহাট আনোয়ারা সেখানেও আসলে শঙ্খ নদীর
শঙ্খ নদীর পাশে যে বেড়িবাঁধ আছে সেখানেও ভাঙনের কথা আমরা জানি। এর বাইরে বাঁশখালীতে আসলে বাঁশখালীর খানখানাবাদ এবং প্রেমাশিয়া এই জায়গাগুলোতে আসলে বেড়িবাঁধ ভাঙে এমন খবর কিন্তু আমরা পেয়েছি। তো আসলে এই যে জায়গাটিতে আপনি নিশ্চয়ই দেখছেন যেখানে প্রশাসনের পক্ষ থেকে বা বেড়িবাঁধ যারা নির্মাণ করছে তারা অনেকটা তাড়াহুড়া করেই এখন আসলে এই যে ব্লকগুলো স্থাপন করার চেষ্টা করছে যে আপাতত যেন আপাতত যে ঘূর্ণিঝড়টি আসছে সেটি থেকে যেন তারা মুক্তি পেতে পারেন। তো এর বাইরে প্রশাসনের সাথে আমি কথা বলেছি যে এই আনোয়ারাতে 58টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেখানে 4 নম্বর সতর্ক সংকেত যেহেতু দেওয়া হয়েছে এখনই মাইকিং করে যারা ঝুঁকিপূর্ণ এলাকা আছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য প্রশাসন উদ্যোগ নেওয়ার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে। রাহাত এমদাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী রনি দত্ত যুক্ত হয়েছেন, তিনি আসেন চট্টগ্রামের হালি শহরে। আমরা দেখতে পাচ্ছি রনি আপনার পেছনে খুব সম্ভবত রেড ক্রিসেন্টের কর্মীরা সচেতন করার কার্যক্রম পরিচালনা করছেন, কী ঘটছে সেখানে আর সার্বিকভাবে আপনি এই ঝড়ের কী প্রভাব ওখান থেকে অনুভব করছেন? আর মিনহাজ, আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের হালি শহর জেলেপাড়ায়, অর্থাৎ যেই জেলেপাড়ায় আকমল আলী ঘাট যে জেলেপাড়াটি রয়েছে সেই জেলেপাড়াটি আসলে এই এই একেবারেই সমুদ্র উপকূলে এবং সেই উপকূল হওয়াতে এটি বেশ ঝুঁকিপূর্ণ। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই জেলেপাড়ায় এখানে কিন্তু এই জেলেপাড়াতে এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এসেছেন এবং একই সাথে সিপিপির এখানে যারা কর্মকর্তারা আছেন তারা এসেছেন। আমি জেলা প্রশাসনের এখানে হুসেন মোহাম্মদ আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার সাথে একটু কথা বলবো আসলে এখানে তারা এসে কী কাজে এসেছেন, কী বিষয়টা আসলে প্রচারণা চালাতে এসেছেন এটি যদি একটু জানতে চাইব। আজকে আপনারা এখানে কেন এসেছেন দুর্যোগ যে মোকাবেলা এই বিষয়টা একটু যদি বলতেন ছোট করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে গত যে ঘূর্ণিঝড় যেটা হয়েছিল সিত্রাং সেখানে আমাদের যে অভিজ্ঞতা ছিল এখান থেকে আমাদের রেস্কিউ করতে একটু সমস্যা হয়েছিল কারণ মানুষ সঠিক সময়ে সচেতন হয়েছিল না আমাদের বারবার বলার পরেও। এই জন্যই আমরা এই ঘূর্ণিঝড়ের প্রকোপ মোকাবেলার জন্য সুন্দরভাবে আমরা এখানে পূর্বেই ব্যবস্থা নিয়েছি এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আমাদের 4 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। তো আমাদের নির্দেশনার ভিতরে থাকবে, আমরা প্রথমেই তাদেরকে বলবো যে সাগর উত্তর হওয়ার আগেই তারা যেন নিরাপদ আশ্রয়ে এখান থেকে চলে যায়। আমরা এখানে কয়েকটা জায়গা মহানগরে সিলেক্ট করেছি, তার ভিতরে এই আকমল আলী ঘাট এবং পাশে আছে রাসমণি ঘাট, এদিকে পতেঙ্গার যে স্থানীয় যে দোকানদার আছে এই জায়গাগুলোতে আমরা মূলত এখন প্রচারণা চালাবো মহানগর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার মিনহাজ আপনি জানেন যে এখানের যে ঘাটগুলো রয়েছে বা এবং যে ঘরগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ ঝড়গুলো সেগুলোকে আসলে সরানোর জন্যই প্রচারণা করার জন্য আসলে তারা এখানে এসেছেন এবং ধীরে ধীরে তারা এখানে এখান থেকে তারা রাসমণি ঘাট যাবেন এবং পতেঙ্গার যেসব দোকানগুলো আছেন সেগুলোতে প্রচারণা চালিয়ে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি দত্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন সহকর্মী বরগুনা থেকে যুক্ত হয়েছেন আবু জাফর সালে। আবু জাফর, একটু জানতে চাই এখানে ঝড়ের কোনো প্রভাব আপনারা অনুভব করছেন কিনা আর এর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কেমন, কোনো ধরনের সভা হয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে, সার্বিকভাবে কী তথ্য আছে আপনার কাছে? মিনহাস, আসলে ঘূর্ণিঝড় মোখার যে একটি প্রভাব বা সেই অবস্থাটা আসলে এখন পর্যন্ত নেই। আপনি দেখছেন যে আমার পিছনে যদি দেখেন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং নদী কিন্তু একেবারেই শান্ত, তবে যে গরমের যে প্রচণ্ড গরম মানে অর্থাৎ তাপদাহ কিন্তু সেটি কিন্তু রয়েছে। আর যে প্রস্তুতির কথা বলেছেন সেটি কিন্তু আসলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকালকে যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রস্তুতি সভা হয়েছে এবং সেখানে অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত আনলে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, অর্থাৎ সাইক্লোন শেল্টার প্রায় 642টি সাইক্লোন শেল্টার রয়েছে যেখানে 2 থেকে 2.5 লাখ লোক আশ্রয় নিতে পারবে এবং 10,000 স্বেচ্ছাসেবক সেগুলো প্রস্তুত থাকার কথা বলা হয়েছে এবং যে মাধ্যমিক বিদ্যালয়ে কাম সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর পাশাপাশি যে এখানে আপনি জানেন যে একটি মৎস্য প্রধান জেলা, এখানে যে ট্রলারগুলো রয়েছে সাগর নদীতে মাছ ধরা সেগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। তবে আসলে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি সেক্ষেত্রে আসলে কোনো ঘাটতি না থাকলেও স্থানীয় যে মানুষ রয়েছে বা এই উপকূলের যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই আবহাওয়ার প্রতি নির্ভর করে, অর্থাৎ এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা সেরকম কিছু না দেখে তারা কিন্তু এই বিষয়টিকে এখনো গুরুত্ব সহকারে নিচ্ছেন না। তারা যেটি জানাচ্ছেন যে তারা হয়তো বন্যা না দেখে তারা আসলে বিশ্বাস করতে চাচ্ছেন না যে আসলে অনেক আঘাত। ধন্যবাদ আবু জাফর সালে, নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জেনে নিব এবং আপনার মাধ্যমে চ্যানেল 24 দর্শকদেরকে জানাতে পারবো।
দর্শক, অতি প্রবল ঘূর্ণিঝড়ের খবরাখবর আমরা জানছিলাম। আমাদের সহকর্মীরা উপকূলীয় বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের তথ্য জানাচ্ছিলেন। নিশ্চয়ই আগামীতেও তাদের কাছ থেকে আমরা তথ্য জানব এবং আপনাদেরকে জানাতে পারব।